नमस्कार বন্ধুরা, আজকে আমি আপনাদের পটলের কোরমা বানিয়ে দেখাবো। দেখুন, আমি 800 গ্রামের মতো পটলকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি আর দুপাশে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি কোরমা বানানোর জন্য কিছু পেস্ট তৈরি করে নেব। আমি আদাটাকে আগেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি পেস্ট করব পেঁয়াজের বেরেস্তা, 4টা কাঁচা লঙ্কা, তার সঙ্গে দেবো টক দই আর কাজু। এই সবগুলো নিয়ে আমি প্রথমে পেস্ট করে ফিরে আসি। পটলের কোরমা বানানোর জন্য আমি 4টি কাঁচা লঙ্কা, পেঁয়াজের বেরেস্তা, টক দই ও কাজুকে একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পটলগুলো ভাজার জন্য। তেলটাও গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেব। দিয়ে দেব নুন ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে আমি পটলগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। পটলগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। ওই তেলেই আমি রান্নাটা করে নেব। নিয়েছি 2টো এলাচ, লবঙ্গ আর দারুচিনি। দিয়ে দেব চিনি কালার আসার জন্য। আমি একদম প্রথমে হলুদের গুঁড়ো অ্যাড করে দেব, কারণ আদা বাটা দিলে ছিটকাতে পারে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটা টমেটোকে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, দিয়ে দেব। সব কিছু উপকরণ ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে সব কিছু উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি যে প্রথমে মিক্সিতে কিছু উপকরণ বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটাকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে পটলগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। জল দিয়ে দেব এবার সেদ্ধ হওয়ার জন্য। আমি খুব বেশি জল দেব না, কারণ ভেজে রাখার সময় পটল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা লাগিয়ে দেব, দিয়ে 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসি। পটলের কোরমাটা বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ কেওড়া জল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন বন্ধুরা, দেখবেন খেতে খুব ভালো লাগবে। দিন একঘেয়ামির থেকে একটু মাঝে মাঝে আলাদা করে কিছু রান্না করে দেখবেন, বাচ্চারাও ভালোবাসবে, বড়রাও খাবে, আপনার প্রশংসা অবশ্যই করবে। আমার ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনুপ্রেরণার মতো। আপনারা যদি আমাকে কমেন্ট করে সাপোর্ট করেন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো, নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।